প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। এল ক্লাসিকোর দ্বৈরথে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। আসুন জেনে নেই বিস্তারিত। লিগ কিংবা অন্য কোনো সাধারণ ম্যাচ নয়, শিরোপা নির্ধারণী দিয়েই শুরু হচ্ছে 2024 সালের এল ক্লাসিকো দ্বৈরথ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সৌদি আরবের রিয়াদে রোববার 14 জানুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 1টায়। নতুন বছরের শুরুতেই প্রথম শিরোপার হাতছানি দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সামনে। হাই ভোল্টেজ ম্যাচের আগে প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন বার্সা কোচ জাবি হার্নান্দেজ। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জিততে আত্মবিশ্বাসী অল হোয়াইট বস কার্লো আনচেলত্তি। রিয়াল বার্সার দ্বৈরথ তথা এল ক্লাসিকোর এল ক্লাসিকো প্রায় 120 বছরের। সময়ের ব্যবধানে জৌলু সারানোর পরিবর্তে এর আবেদন বেড়েছে বহুগুণে। সেটি যদি হয় ফাইনাল তাহলে তো কথাই নেই, সমর্থকদের মধ্যে উত্তেজনা বেড়ে যায় হাজার গুণ। এমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী। আজকের ম্যাচে প্রতিশোধের সুবর্ণ সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। গত বছর রিয়াদে বার্সার কাছে সুপার কাপের ফাইনালে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। লীগের বর্তমান টেবিল টপার এবং সেমিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে রীতিমতো উড়িয়ে দেওয়া রিয়াল মাদ্রিদ শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। অপরদিকে শিরোপা ধরে রাখার মিশনে কম যায়নি বার্সেলোনাও। সেমিতে রিয়ালের মতো বড় জয় না পেলেও শিরোপার দাবিদার হিসেবে বর্তমান চ্যাম্পিয়নদের খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই। শেষ সারে লেভানডস্কি আর ইয়ামালের গোলে ওসাসোনাকে হারায় জাবি হার্নান্দেজের দল। টুর্নামেন্টের সফলতম দলের রেকর্ডটাও কাতালানদের দখলে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওনাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।